বৃষ্টির মধ্যে আমরা রওনা দিলাম। এই যে আমরা তিনজন, পেছনে তিনজন। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু দ্য পিকুস ব্লগ। তোমরা হয়তো দিদি ব্লগে আমাকে দেখতে পাচ্ছ না, কারণ আমি আছি এখন আমার বাবার বাড়িতে, মানে আমার বাড়িতে। আর আমি আছি এখন ম্যাটারনিটি লিভে 6 মাসের জন্য। তো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে 1 এপ্রিল যেদিন দিদি ম্যাটারনিটি লিভ থেকে জয়েন করে, সেদিন রাতে আমি ইমার্জেন্সিতে ভর্তি হই। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছ। আজকে যেটা দেখা, যেটা দেখানোর জন্য ভিডিওটা করছি, মানে দিদির ব্লগে ভাগ বসাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে, তো যে জন্য এই ভিডিওটা আজকে দেখা করছি সেটার কারণ হচ্ছে যে এটা আমাদের বাড়ির একটা উঠান, এবং আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে আমাদের উঠানে একটা বাগান মতো ছোট মতো করা হবে। আমাদের বাগান আশেপাশে আছে, পাশে বড়, কিন্তু এই দেখো এই যে এই জায়গাটা, সদর গেট দিয়ে ঢুকে বাম দিকে। আমি বাবাকে বললাম, বাবা এই জায়গাটা একটু, প্রেমিসেসটা একটু বেঁকা মতো রয়েছে, তো এখানে কিছু মাটি ভরে একটা টব মতো বানাও, তো তারপরে আমাদের বাড়ির সামনে এই বড় টবটা তৈরি করা হয়েছে। গাছ লাগানো এখনও বাকি আছে, কারণ আমরা এখনও সিলেক্ট করে উঠতে পারছি না কী গাছ লাগাবো, তবে খুব তাড়াতাড়ি আমরা এখানে গাছ লাগাতে চলেছি। চলো এবার আমরা আমাদের একটু বাগান থেকে ঘুরে আসি, আমাদের বাগানের গাছগুলো দেখাই। নিয়ে যাচ্ছি বাগানে। তো এই হচ্ছে আমাদের বাগান, একটা বিশাল পরিসরের বাগান, এবং এখানে অনেকগুলো গাছ রয়েছে। আচ্ছা প্রথমে দেখা এই গাছটা, এই গাছটা হচ্ছে ল্যাংড়া আমের গাছ। এবার আমের ফলন কম, কিন্তু তাও আমাদের এই গাছে প্রায় 50 কেজি মতো ল্যাংড়া গাছ হয়েছে। আর এই হচ্ছে আমাদের একটা হিমসাগর গাছ, এই গাছটার বয়স প্রায় 25 বছর। এই এই গাছটাতে ভালো আম হয়েছে। আমার বাবার লাগানো এটা বেল গাছ, বেল গাছটা বড় হচ্ছে কিন্তু এখনও বেল হয়নি। আচ্ছা এইগুলো রয়েছে ফুলের গাছ, এবং এই দেখো এইটা হচ্ছে সবেদা গাছ। জানি না কুড়ি তো এসছে, কতটা কি হবে জানি না। আর এই হচ্ছে একটা পাতি লেবুর গাছ, এই দেখো লেবু ধরেছে। যাক আমাদের এবার ভিটামিন সি এর অভাব হবে না, প্রচুর লেবু ধরেছে এবার, অনেক লেবু ধরেছে, অনেক লেবু ধরে আছে গাছে। আর আমার এইটা হচ্ছে আমাদের 12 মাস আমের গাছ, এই দেখো এইখানে রয়েছে ছোট ছোট আম। আমের সিজন যদিও শেষ শেষ, তাও দেখো এখানে ছোট ছোট আম। এইখানে রয়েছে চাটনি খাওয়ার আম, দেখেছ। এইটা হচ্ছে আমাদের 12 মাসের আমের গাছ। আর এই জায়গাটা ফাঁকা, কারণ এখানে বাবা লাগিয়েছে ডাঁটা। মাম্মাম তুমি ডাঁটা খেতে খুব ভালোবাসো, তোমার জন্য এখান থেকে ডাঁটা নিয়ে যাওয়া হবে, ওই জন্য বাবা ডাঁটা লাগিয়েছে। ডাঁটা আর ভেন্ডি সবে লাগানো হয়েছে, বৃষ্টি হলে আবার জল পেরে গাছগুলো বাড়বে। এইটা আর একটা 12 মাস আমের গাছ, দেখো এইখানে রয়েছে পুচকি পুচকি, আর এখানে রয়েছে বড় বড় মুকুলও রয়েছে। এই যে মুকুল, এই যে মুকুল। তো দিদি এখন দেখছি অনেক বাগান করছে, তাই আমার মনে হলো আমি যখন বাড়িতে এসেছি আমাদের বাগানের আপডেটটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের একটা বিশাল বড় বাগান, এবং এখানে অনেকগুলো গাছ। এটা পুরোটাই আমার বাবার হাতে তৈরি করে বাগানটা, আমার কোনো কন্ট্রিবিউশন নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুস ব্লগ। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, আর এখন আমি ডিউটি থেকে ফিরছি বাড়ি। বরের আসার কথা, বর এখনও এসে পৌঁছায়নি দেখো, আর আমি এখানে ওয়েট করছি। বর ওখানে গাড়ি নিয়ে ওয়েট করছে দেখো, বলেও নি। তো যাই হোক, এবার ঘর যাবো, দেন রেডি হবো, অ্যান্ড দেন ওয়েট টু দুর্গাপুর, আজ যাবো বরের বাড়ি। আর এই যে আমার পার্সোনাল ড্রাইভার, আমাকে ওখান থেকে হাঁটিয়ে হাঁটিয়ে এত দূর আনতে পারবে বলছে। সার্ফ জল দিলে এই পোকাগুলো চলে যায়। হ্যাঁ ঠিকই বলেছে, সার্ফ জল দিলে চলে যায়, সার্ফ জল দিলে সব, হ্যাঁ সার্ফ জল দিলে চলে যায়। আমি এখন তোলা হচ্ছে হচ্ছে কুমড়ো পাতা নিচে গেছে। তো মেয়েকে হচ্ছে কি, মানে বোনকে হচ্ছে গিয়ে কুমড়ো খাওয়াতে পারবো কিনা জানি না, কারণ কি কুমড়ো যখন হবে তখন যাব কিনা বা কি, একটু পাতাই, শাক পাতাই খাওয়াই। আর এই পাতাটা কিন্তু খুব ভালো, মানে এটা আমার বাগানের বলে বলছি না, হচ্ছে আমার বাগানের সেকেন্ড হারভেস্ট। এটা হচ্ছে গিয়ে কলমি শাক, পুঁই শাক, অল্প একটু ডাঁটা, আর তার সাথে হচ্ছে গিয়ে কুমড়ো শাক।
দেখা। দেখে নাও, এটা পালং শাক, এটা হচ্ছে গিয়ে ধনে পাতা বেরিয়েছে, দেখতেই পাচ্ছ ছোট ছোট করে। এখানে হচ্ছে বরবটি, এখানে হচ্ছে কুমড়ো পুঁই, আর এটা কুমড়ো। এখান থেকে একটু কুমড়ো পাতা হারভেস্ট করে নেবো। এসে ড্রাগনে এসছে ফুল, আশা করছি আসার পরে এটা আরও বড়ো দেখবো। এখান থেকে কুমড়ো পাতাগুলো সব হারভেস্ট করে নিয়েছি। এখানে পুঁইটাই মেনলি হয়েছে, কুমড়োর পাতা সেরকম হয়নি। এসে পরে এটা করবো হারভেস্ট। আর এখানে একটা নটে হয়েছে, নটেটা হারভেস্ট করে নেবো। তো এখানে আবার হচ্ছে গিয়ে কুমড়ো পাতা আর নটে শাক উইথ পাতা হারভেস্ট করে নিয়েছি। দেখো গাছের জিনিস দেখলে যে এত ভালো লাগে। নটে আর কুমড়ো ছুরি আছে, এতগুলো শাক ওখানেও হয়েছে দেখো। অ্যান্ড ফাইনালি হচ্ছে রুহির অন্নপ্রাশনের টেলারটা আমাদেরকে চেক করার জন্য পাঠিয়েছিলেন, আমরা ওটা সবাই মিলে টিভিতে দেখছিলাম, খুব ভালো লাগছিল। অ্যান্ড দেন রেডি হয়ে বেরোনো ছিল। দেখো বৃষ্টিটা, মাস্টার অর্ধেক ভিজে এসছে, আমরা সামারকে রেখে দিয়ে এসেছি। এই বৃষ্টির মধ্যে আমরা রওনা দিলাম। এই যে আমরা তিনজন, পেছনে তিনজন, আমরা চললাম, রুহি চললো মাসির বাড়ি, তাই তো রুহি। আমরা এখন মীরের গল্প শুনতে শুনতে যাবো রুহির মাসির বাড়ি। প্রত্যেকবারের মতো এবারও হচ্ছে গিয়ে গল্প চালিয়ে আমরা রওনা দিলাম। আর এইটা আমার, আমাদের মানে আমার আমার বাড়ির দুজনেরই খুব পছন্দের যে আমরা গল্প চালিয়ে লং ড্রাইভে যেতে পছন্দ করি। অ্যান্ড মাম্মামও এখানে মানে দুষ্টুমি করছিলো, আর ওয়েদারটাও ছিল একদম মারাত্মক, আর বৃষ্টিটা ক্রমশ বেড়েই যাচ্ছিলো। আমরা রীতিমতো মরা টগা বেরিয়ে গেছি, তখনও বৃষ্টি ক্রমশ বাড়ছে, আর এখানে মাম্মামও ঘুমিয়ে পড়েছে। তো আমি ওই জন্য কিছু বলতে পারছিলাম না, পরে ভাবলাম ভয়েস ওভার দিয়ে দেবো। জাস্ট বৃষ্টির ইয়েটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, দুপাশ দিয়ে জল পুরো করে উঠে যাচ্ছে, ওপর থেকে একদম যাচ্ছে তাই অবস্থা। সমস্ত দোকান পার সব বন্ধ, মানে ভয়ঙ্কর বৃষ্টি যাকে বলে, তার মধ্যে মাঝে মাঝে দিচ্ছে বিদ্যুৎ। দেন ভাবলাম চলো আমরা সবাই মিলে চা খাবো, যদিও চাটা আর খেয়ে ওটা হলো না, কারণ কি চায়ের মধ্যে একটা সিলিকন প্যাকেট থেকে গিয়েছিলো, সেটা খেয়াল করা হয়নি ধোয়ার সময়, তো পুরো চাটাই ওয়েস্ট। দেন যাই হোক, যখন আমরা শক্তিগড়ের কাছাকাছি পৌঁছালাম বৃষ্টিটা কমলো, আর এই মানে তিনটে মানে আমরা পুরো জেলা পেরিয়ে এসে বৃষ্টিটা কম পেলাম। অ্যান্ড তারপরে এরকম মেঘওয়ালা ওয়েদার পেলাম, বেশ ভালো লাগছিলো। আর রুহিও ঘুম থেকে ততক্ষণ উঠে গেছে, আর ওকে মায়ের কোলে শিফট করে দিয়েছি। দেন অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে গিয়ে তোমার শক্তিগড়ে নেমে একটু খাবার কিনে নিয়েছিলাম, আর শক্তিগড়ে জাস্ট গাড়িতে উঠেছি। আর বৃষ্টি আমার ছোট ম্যাডামকে এইভাবে এন্টারটেন করতে করতে নিয়ে যেতে হয়, আর রাস্তাটা অনেকটা, তো ও বিরক্ত হয়ে যায়। আর এখন একটু বড় হচ্ছে, তো ও সারাক্ষণ মাটিতে থাকতে চায়, নিচে থাকতে চায়। তো একবার আমি, একবার মা, একবার দিদা এই করছিলাম, আর সামারও হচ্ছে মায়ের কোলে, এপাশে রুইও মায়ের কোলে। অ্যান্ড দেন ফাইনালি আমরা দুর্গাপুরে ঢুকলাম। আর আমার বোনের ছেলেটা হচ্ছে দুমি ইচ্ছা যারা ফোন করছে, দিদিম্মা তোমরা কত দূর পৌঁছালে, দিদিম্মা তোমরা কত দূর পৌঁছালে। ওর আর মন থাকছে না ঘরে। আর যাই হোক, এই জায়গাটা দেখো খুবই সুন্দর, দুদিকে গাছ লাগানো। তো দুর্গাপুর শহরটা আমার খুব পছন্দ হয়েছে। কি চাই, কি চাই, দাঁড়া গল্প আছে না ভাই, দাঁড়া দেখো একটু, দেখি দাদা ভাইয়ের সাথে একটু থাক, আমার ম্যাডাম
রুহির স্পেশাল জিনিস এসছে যেটা ইমন খুলবে না, খুলে দেখ রুহির, ওকে নামিয়ে দে, ও তো সুন্দর দাড়ি ছিল, তোকে বললো ধর, জামা নয় দেখ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। না না ওর ওর কিছু নেই, রুহির পটি দেখ 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 অবস্থা দেখ 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 এইটা এটা আমরা ঘুরতে টুরতে যাবো বল একে দেখো একে দেখো ওই দেখো ওই দেখো দেখা এখানে দেখা বুঝতে পেরেছ, এটা শুধু কোমরের উপরে ফেলে পরে ওকে বসালেই হবে, কারণ কি তুমি ঘুরতে যাবো তখন। হ্যাঁ দিন আমরা চলে গেলাম মামড়া বাজার, অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে নেক্সট দিন আমার বোনকে সাদ খাওয়ানোর কথা ছিল, তো সেই জন্য আমি আর মা দুজন মিলেই খাওয়াবো, তো সেই টুকটাক শপিং করতে চলে গেলাম, আমরা কিনে নিলাম সবজি ফল, আর তারপর আমরা একটা দোকানে গেলাম। আর দেখ মাম্মা আজকে মামড়া বাজার ঘুরছে দাদা ভাইয়ের সাথে, টায়ার্ড হয়ে গেছে তাও ঘুমোচ্ছে না, দেখো আমরা এখন জামা কাপড় কিনতে এসেছি। বাড়িতে এসে পেয়ে গেছিলো খুব খিদে, আর বাইরে খাইনি, তার একটাই কারণ বাড়িতে আজকে ছিল হচ্ছে মাটনের চর্বি দিয়ে ঘুগনি আর তার সাথে রুটি, যে দুটোই আমার খুব পছন্দের কম্বিনেশন। আর মামামি এখানে খাচ্ছিল মটর সেদ্ধ, দই আর রুটি। হ্যাঁ রাত্রিবেলায় আমাদের এই পুচকেকে বললাম যে আমাকে একটু ক্রিম লাগিয়ে দেয়, আর দেখো কত যত্ন করে আমায় ক্রিম লাগিয়ে দিচ্ছে, মানে ও এইসব কাজগুলো এত ভালো করে, একটু দুষ্টু দেখে মনে হয় অনেক বড়, কিন্তু ও অনলি 7 ইয়ার্সের আর দেখতে বড় সড়ো আমার মতোই, আর মানে এত ভালোবাসে কিন্তু বেচারা আমাকে পাই না। তো যাই হোক এটা মানে খুব একটা মেমোরেবল মোমেন্ট আমার জন্য, বড় হয়ে দেখবে যে কতটা ভালোবাসতো আমায়। বেটাই তো বড় মাতা, তো পাখি তোর কে হয়? মুখে দেখবি কি বেজাবে ঝাল সকালে, লাল লাল একে তো লাল লাল একে তো কালো কালো লাগবে না বাবু, যেটা আছে গালে ওটা থেকে নিয়ে ক্রিম মাখতে মাখতে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের আমার জন্য এই ব্লগটা খুবই মানে মনের কাছের একটা ব্লগ, যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো, কাল দেখা হবে আরো একটা নতুন ব্লগে, বাই বাই।